রান্নার অপরিহার্য অংশ হল পাতিল। ছোট বড় বা মাঝারি বিভিন্ন সাইজের এসব পাতিল কীভাবে তৈরি হয় তা হয়তো অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো কীভাবে মেশিনে কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক তৈরি হচ্ছে সিলভারের পাতিল। সেদিন আমরা গিয়েছিলাম রাজধানীর কামরাঙ্গীর চরের একটি পাতিল তৈরির কারখানায়। ছোটখাটো হলেও এখানেই তৈরি হচ্ছে হাজার হাজার টাকার পাতিল। কারখানার মালিক সিরাজ ব্যাপারী গত 30 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। প্রথম দিকে ভালো ব্যবসা করেছেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে উন্নত মেশিন আসার কারণে তার স্বল্প পুঁজির ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। তারপরও বিশ্বাস আর আস্থা রেখে অল্প লাভেও ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কারখানার ভেতরে ঢুকতেই চোখে পড়ল কয়েকজন মহিলা পাতিল তৈরির প্রাথমিক কাজ সারছেন। প্রথমে তারা পাতিল তৈরির শীটগুলো সিলভার মিশ্রিত একটি গরম ড্রামে ভেজাচ্ছেন। কিছুক্ষণ পর কয়েকটি শীট একসঙ্গে তুলে ঠান্ডা পানিতে রাখা হচ্ছে। 2 মিনিট পর সেগুলো আবার কয়েকটি কেমিক্যাল মিশ্রিত পাত্রে ভেজানো হয়। এরপরই সেগুলো হালকা ধোঁয়া দিয়ে রোদে শুকানো হয়। এভাবে 100 শীট প্রতিদিন প্রস্তুত করা হয় পাতিল তৈরির জন্য। রোদে শুকানোর সময় চকচক করতে থাকে শীটগুলো। এরপর সেগুলো চলে যায় এই টিন শেডের নিচে ঘড়ঘড় করে চলতে থাকা মেশিনে। কারিগর আর সহযোগী মিলিয়ে 8 থেকে 10 জন কাজ করছিলেন। নিবিষ্ট মনে মেশিনের প্রতি লক্ষ্য রেখে যে যার মতো তৈরি করছিলেন পাতিলগুলো। আড়াই থেকে 3 ফুট মোটা লাঠি হাতের বগল চাপা করে কখনো সোজা, আবার কখনো নিজের শরীরকে বাঁকা করে সজোরে ঠেলা। এরপর মোটরে ঘূর্ণায়মান রোলার মেশিনে 10 থেকে 15 সেকেন্ড রাখা হচ্ছে। প্রতিটি গোলাকার শিরে চাপ দিয়ে শ্রমিকরা তৈরি করছে এক একটা পাতিল। প্রিয় দর্শক, খাটুনির এই কাজে কর্মচারীদের দেখে তাদের চেহারা চেনার উপায় থাকে না। চোখের পলক থেকে কপাল, গাল থেকে ঠোঁট, হাতও কালো। পুরো শরীর যেন সিলভারের মিহিগুড়োতে ছোপছোপ দাগে ভরপুর, একবারেই বিবর্ণ চেহারা। জীবনের তাগিদে শরীর বিপন্ন করে কাজ করে চলেছেন তারা। ব্যবসায়ী সিরাজ ব্যাপারী জানালেন, যারা অর্ডার দিয়ে যায় তারাই শীটগুলো কিনে নেন, তা না হলে বাড়তি খরচ গুনতে হয়। এতে লাভের চেয়ে লোকসানই বেশি। আর মাসব্যাপী যে কয়েকটন জিনিস তৈরি করা হয় তাতে সব খরচ দিয়ে লাভ থাকে না বললেই চলে। 10 বছর আগে তো মানে ভালো ছিলাম, বাড়াটাই ছিলাম, যেহেতু কেমিক্যাল কেমিক্যাল সব কিছু দাম। মহিলাকে 700 টাকা হপ্তাহে দিতাম, মহিলাকে 1500 টাকা সপ্তাহে দিতে হয়। আচ্ছা, 2000 টাকা সপ্তাহে দিতাম মহিলা। ওই যে ধোলাই করে ওই মহিলা আয় নাই, আমি এখন ধোলাই করতাম, মহিলার সমস্যায় আছে না। ওই যে বলতেছিলেন যে মানে যারা কিনে আর কি, হ্যাঁ, তারা 10 বছর আগে যে টাকা দিত 10 বছর পরেও সেই একই টাকা দেয়। হ্যাঁ হ্যাঁ, একই মজুরি, বুঝছেন, মজুরি আর বাড়ায় না তারা। ওটা একটু বলেন, পুরোটা বলেন একটু। এখন বাড়াই দেবো না তারা, কেমন চাইলে করেন, মন না চাইলে নাই, বুঝছেন। আচ্ছা, আমি না আল্লাহ আরেক বয়া নে, এখন সবাই তারা একরকম পারে না, আমরা তার 2 নম্বর করতে না কাম করি, আমি কাম করি পরিষ্কার ভালো। এখন জিনিস বানাই দিন, যদি ব্যবহার যদি না পছন্দ হয়, যদি মানুষের একটা ক্ষতি হয় তাহলে এটা ভালো, আমার কাছে ভালো হয়। এখন পর্যন্ত আপনি সপ্তাহে মাসে কত কেজি করে মাল উৎপাদন করেন? তৈরি হাড়িপাতিল সামগ্রী এখান থেকে ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে এই শিল্প ভবিষ্যতেও টিকে থাকবে বলে আশা করা যায়। প্রিয় দর্শক, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে জানাবেন আপনার ভাবনা।